সমাগত পৌর নির্বাচন চিরদলে সাজু শাসক বিরোধী পঞ্চায়েত নির্বাচনের আর্হিতে যুঁজত নামিব বিজেপি অগপ ইউপিপিএলের মিত্রতা থাকিব বিজেপির সমাগত পৌর নির্বাচনলে ক্রমান্বয়ে সাজু হয়ে উঠিছে রাজনৈতিক দলসমূহ অগপ ইউপিপিএলের মিত্রতার রাজ্য চলা বিজেপিয়ে অকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অলপতে পৌর নির্বাচন বিজেপিয়ে অকলে অবতীর্ণ হওয়ার ইঙ্গিত দিয়ার পিছত বুধবারে বিজেপির সভাপতি ভবেশ কলিতায়ও দলীয় সিদ্ধান্তর কথা রাজহুয়া করে তেও স্পষ্ট কথা পৌর নির্বাচন রাজ্যিক পর্যায়ত মিত্রতা নাথাকে অগপ ইউপিপিএলের মানে আমার সম্পূর্ণ প্রস্তুতি হয়েছে লোকাল বডি ইলেকশনত কোনো ধরনের মিত্রতা না থাকে যদি কোনোবা মিত্রতা করব বিচার লোকাল লেভেলও করব কোনোবা পৌরসভা কোনোবা জেলা পর্যায়ত কিন্তু রাজ্যিক পর্যায়ত কোনো ধরনের মিত্রতা না থাকে জানুয়ারি মাহত আমার প্রার্থী তালিকা ঘোষণা হবে বিজেপিয়ে 2018 পঞ্চায়েত নির্বাচনত মিত্রতার অবিহনে যুঁজত নামিছিল সেই আর্হিরে এইবার প্রতিদ্বন্দ্বিতা আগবাব পৌর নির্বাচনত অবশ্যই ইউপিপিএলের প্রভাব থাকা অঞ্চলত পৌর নির্বাচন অনুষ্ঠিত নহব সেই হলে রাজ্যের আন আন নগরাঞ্চলত বিরোধী দলের মুখামুখি হব অগপ বিজেপি আগন্তুক ফেব্রুয়ারীত অনুষ্ঠিত হবলগিয়া পৌর নির্বাচনের সাজু হয়েছে বিরোধী কংগ্রেস আর এআইইউডিএফ যা পঞ্চায়েত নির্বাচন বিজেপির হাতত বারুক মুখ হেকেচা খা কংগ্রেসে এইবার পৌর নির্বাচনক গ্রহণ করেছে নতুন রণনীতি দীর্ঘ বছরে দিসপুর বিরোধীর আসনত বহি থাকা এআইইউডিএফে এইবার গুরুত্ব সহকারে গ্রহণ করেছে পৌর নির্বাচনক এই সন্দর্ভত এআইইউডিএফের বিধায়ক রফিকুল ইসলামে এনেদরে কয় কত কত আমি ইলেকশন খেলিম কি প্রস্তুতি লম পৌর নিগম সম্পর্কে আলোচনা আমার চলি আছে ইয়ার কারণে সাংগঠনিক কাম কাজ আমি ইতিমধ্যে কুচকাওয়াজ আরম্ভ করেছো আমি অকলে মজবুত করার কারণে আমি প্রস্তুতি লো আছো মাজতে এবারে আমি কংগ্রেসের মিলি ইলেকশন খেলেছিল গতি আমি আমার ভেটি শক্তিশালী করার কারণে কার্যপন্থা হাতত লো আছো রাজ্যত অনুষ্ঠিত হবলগিয়া পৌর নির্বাচন মাজত মাথো প্রায় দুমাস এই নির্বাচন হব প্রতিটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার অন্য এক যুঁজ জুনজ্যোতি দত্তবরা রিপোর্ট প্রাগ নিউজ